আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আপনার দয়ায়। আজকে কথা বলবো অপ্পোর নতুন অপ্পো A53 নিয়ে। এটা বেসিক্যালি রিভিউ না, জাস্ট এটা একটা আনবক্সিং এবং এই ফোনটার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এটা রিভিউ দিতে পারছি না, কারণ এই ফোনটা আমি এখনও ব্যবহার করার সুযোগ পাইনি। যদি ব্যবহার করি তাহলে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। বাট আজকে জাস্ট এটার একটা আনবক্সিং এবং এই ফোনটাতে কী কী থাকছে এটা নিয়ে আলোচনা করবো। চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে অসংখ্য ধন্যবাদ জানাই জুবায়ের টেলিকমকে আমাদের কাছে এই ফোনটা পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে বর্তমানে এই ফোনটা অ্যাভেলেবল রয়েছে, যারা এটা কিনতে যাচ্ছেন তারা চাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইভেন আমার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ যান তাহলে তাদের জন্য কিছু স্পেশাল কিছু গিফটও থাকবে। তাদের শপ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলে অবশ্যই চেক করে নেবেন। এই হচ্ছে অপ্পো A53 বক্স। চলুন এটাকে প্রথমে আনবক্স করে নেই। আনবক্স করলে ভিতরে এখানে ফোনটা পেয়ে যাবেন। ফোনটার গায়ে বেশ কিছু হাইলাইটেড ফিচার লেখা আছে এখানে। 90Hz ডিসপ্লে, 18টা ফাস্ট চার্জিং, 13MP এই ক্যামেরা, 5000mAh ব্যাটারি। ওকে, ফোনটা নিয়ে পরে কথা বলছি, আগে দেখি বক্সে বাকি আর কী কী আছে। এখানে কিছু ম্যানুয়াল বুক আর একটা ওয়ারেন্টি পেপার দেওয়া আছে, আর একটা টিপিউ পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল যেরকম টিপিউ থাকে সব বক্সে তেমনই এটাও। আর একটা সিম এজিটোর পিন দেওয়া আছে এখানে। আর এখানে একটা ইয়ারফোন দেওয়া আছে। ইয়ারফোন দেওয়া বিষয়টা অনেকেই ভুলেই গেছে, বাট এখানে একটা দিয়েছে। কোয়ালিটি যেমনই হোক দিয়েছে, এটাই অনেক বেশি। আর এখানে একটা চার্জার দেওয়া আছে, যেটা কিনা 18W অ্যাডাপ্টার। আর একটা টাইপ সি ক্যাবেল। এই হচ্ছে বক্স প্যাকেজ, এগুলোকে সাইডে রাখি, চলুন ফোনটা দেখে নেওয়া যাক। ফোনটা অনেক লাইট ওয়েট আর একটা স্লিম একটা ফোন, গ্লোসি ব্যাক। চলুন ফোনটা ওপেন করে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, এই ফোনের ব্যাক সাইডটা প্লাস্টিকের বাট গ্লোসি ফিনিশিং, যার ফলে দেখতে অনেক সুন্দর লাগে। রোদের আলোতে গেলে আরও সুন্দর লাগে দেখতে। আর এই ফোনের থিকনেস হচ্ছে 8.4mm, আর এটার ওয়েট হচ্ছে 186 গ্রাম। ফোনটার নিচের অংশে পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট, একটা ইয়ারফোন জ্যাক, একটা মাইক্রোফোন, একটা লাউড স্পিকার। বাম অংশে থাকছে দুটো ভলিউম বাটন আর একটা সিম ট্রে। আর ডান অংশে আছে একটা পাওয়ার বাটন। আর উপরের অংশে কিছু নেই। আর পিছনের অংশে দেওয়া আছে এখানে তিনটা ক্যামেরা আর একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ক্যামেরাগুলো হচ্ছে তিনটা ক্যামেরার, একটা হচ্ছে 13MP মেন ক্যামেরা, আর একটা 2MP ম্যাক্রো লেন্স, আর একটা আছে 2MP ডেপ সেন্সর। আর এই ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps। আর ফ্রন্ট ক্যামেরাতে এখানে দেওয়া আছে 16MP একটা সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতেও 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে আইপিএস এলসিডি প্যানেলের, 90Hz ডিসপ্লে। সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি। আর এটা রেজুলেশন হচ্ছে HD+, ফুল HD+ এই বাজেটে এক্সপেক্টেড ছিল। আর এই ডিসপ্লেটা প্রোটেক্টেড কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে। আর এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে Android 10, আর তাদের কালার ওয়েস 7.2। আর এটাতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 460। বাজেট ওয়াইজ আর একটু বেটার চিপসেট এক্সপেক্ট করেছিলাম। আর এটাতে জিপি হিসেবে থাকছে Adreno 610। 90Hz এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, রেগুলার 60Hz হচ্ছে একটু ভালো। আর এই ফোনটাতে র্যাম থাকছে 6GB র্যাম, LPDDR4X এর আশায় থাকছে 128GB স্টোরেজ, যেটা কিনা UFS 2.1 ভার্সনের। আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh ব্যাটারি, আর সাথে 18W ফাস্ট চার্জিং থাকছে। আর এই ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, তাই মিউজিক শোনার এক্সপিরিয়েন্সটা একটু বেটার ছিল। আর এই ফোনটা বর্তমানে একটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে 6GB 128GB, যেটার প্রাইস হচ্ছে 18990 টাকা। তাহলে এই ছিল এই ফোনটা একটা ওভারভিউ। এই ফোনটাকে নিয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর চেষ্টা করবো এই ফোনটা একটা ফুল রিভিউ নিয়ে আসার জন্য। আর কথা বাড়াবো না, আজ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।